আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নবীনগর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিঠুন হোসেন। ঈদের ছুটি শেষ, সকলেই পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করার জন্য, আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য সকলেই গিয়েছিল তাদের নারিট্টান গ্রামের বাড়িতে। ঈদের ছুটি শেষ, সকলেই আবার ফিরছে যার যার গন্তব্যস্থল, কর্মস্থল ঢাকাতে। তো তার ধারাবাহিকতায় নবীনগরে আজকে প্রচুর মানুষের ভিড়, সকলেই বাড়ি থেকে যার যার কর্মস্থলে আসছে। তো আমি আজকে একটা বিশেষ কারণে নবীনগর এসেছি, এসে মানুষের বাড়ি ফেরা উপভোগ করতেছি। সকলেই যে যেভাবে পারতেছে গাড়িতে, ট্রেনে, বাসে ঢাকায় প্রবেশ করতেছে। আর যেহেতু নবীনগর জায়গাটা খুব ব্যস্ততম জায়গা, সেহেতু এখানে মানুষের যাতায়াত খুব বেশি। আর ঢাকা আরিচা রোড, ঢাকা চন্দ্রা টাঙ্গাইল রোড, ঢাকা নবীনগর রোড, তিনটা রোডের সংযোগ স্থল মানে ত্রিমোর হচ্ছে এই নবীনগর। সেই সাথে এই রাস্তা দিয়ে লাখ লাখ মানুষ তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল, আবার এই রাস্তা দিয়েই ফিরছে। তো রাস্তায় একটু জ্যামজট একটু বেশি, আর সকলে যেহেতু বাড়ি থেকে ফিরছে, সকলের সাথেই ব্যাগ অনেক কিছু আছে, সকলেই একটু সাবধানতার সাথে চলাফেরা করছে। আর এই সময় মানুষের মধ্যে চোর বাটপারের উপদ্রব একটু বেড়ে যায়, অসৎ উদ্দেশ্যে মানুষ বিভিন্ন চুরির পথ বেছে নেয়। তো আমি এখন আছি জাতীয় স্মৃতিসৌধের সামনে, তো এখানে মানুষের অনেক ভিড়, বিশেষ করে আরিচা দৌলতদিয়া হয়ে এই নবীনগর আসে মানুষ। আর আমি এখন যাচ্ছি নয়াহাট। তো নয়াহাট যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমার ছোট একটা ব্যবসা যে আছে, সেই ব্যবসার কিছু কাজ আছে। তো যাচ্ছি, আর যেহেতু এখান দিয়ে আবার কিছু মানুষ আরিচার দিকে যাচ্ছে, তো রাস্তায় প্রচুর জ্যাম। আবার বন্ধের সময় সকলে স্মৃতিসৌধে ঘুরতে আসছে পরিবার পরিজন নিয়ে। তো সকলের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছে সেটাও জানাতে পারেন। তো আমার চ্যানেলটি অনেক ছোট, আশা করছি আপনাদের সাপোর্ট ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যাব। তো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।